পরীক্ষায় ভালো করলে আম্মু বলেছিল ঘুরতে নিয়ে যাবে। আজকে নেব, কালকে নেব বলতে বলতে এই পর্যন্ত নিয়ে এসেছে। আম্মুর ফাঁকি দেওয়ার সময় শেষ। অবশেষে আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো প্লে জোনে বাবুল্যান্ড। প্রথম আমরা এই খেলনায় উঠলাম, তারপর আমরা এই খেলনা থেকে আরেক খেলনায় গেলাম। আহ কি মজা হবে! আমরা ওইখানে অনেক মজা করলাম। ওইখানে আমরা বেলচা দিয়ে অনেক কিছু করলাম। আমরা এই পাথরগুলোকে জমা করলাম, কি মজাই না করছিলাম। তাজরিয়ান আর রায়ান এসে আমাদের সাহায্য করলো। তারপরে আমরা এটা দেখলাম। এটা কি? আমি তো দেখে অবাক, আমি এটা ট্রাই করলাম। তাজওয়ারে তো সেই ড্রাইভিং করছে। তারপরে আবার আমরা এটার ভিতরে উঠলাম। আমরা বসে বসে পা দিয়ে এটা ঠেলে ঠেলে চালাচ্ছিলাম। আমি হঠাৎ করে দাঁড়িয়ে জোরে জোরে দিলাম, হুররা হুররা। হঠাৎ করে থামিয়ে ফেললাম, তারপরে আবার চালাতে রাখলাম। অনেক মজা! দেখো দেখো ভাইয়া কিভাবে মন খারাপ করে বসে রয়েছে। ভাইয়া একটা খেলনাই খেলতে পারিনি বলে সে মন খারাপ করে রয়েছে। মামা আর খালামণি এসে ওয়াত্তিন ভাইকে বোঝালো, বলল এটা তোমার জন্য নয়, এটা ছোট বাবুদের জন্য। তারপরে আমরা আসলাম খেতে। প্রথমটা আমরা খাচ্ছি এখানে জানিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, চিকেন ফ্রাই খেলাম, আরো অনেক মজা করলাম। হঠাৎ করে এসে পড়ো পিৎজা। পিৎজা খেয়ে আমরা সবাই হয়ে গেলাম টাটাস। রায়ান একটু বেশি হয়ে গিয়েছিল, আমরা তখন অনেক মজা করে খেয়ে এলাম। বন্ধুরা, তোমরাও পরীক্ষায় ভালো ফলাফল করবে এবং আমাদের মতো ঘুরতে আসবে, অনেক মজা করবে।